তৃণমূল বনাম তৃণমূল। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ঠিকা শ্রমিক সংগঠনের দখলকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনার সূত্রপাত রবিবার সকাল 11টায়। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সংলগ্ন আমরাই এলাকায় তৃণমূলের পার্টি অফিসে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, এরপরই শোভনদেব চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন দোলা সেন এবং পূর্ণেন্দু বসুর অনুগামীরা। দোলা সেনের অনুগামীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ঠিকা শ্রমিক ইউনিয়নের দখল নিতে চাইছে শোভনদেব চট্টোপাধ্যায়ের গোষ্ঠী। সেই কারণেই শোভনদেব ঘনিষ্ঠ শেখ মনিকে দিয়ে আমরাই এ তৃণমূল পার্টি অফিসে হামলা চালানো হয়। অভিযোগ, এরপরই দুটি গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে, চলে ব্যাপক বোমাবাজি। গ্রামের বিবাদ জড়াইতে করছে, তারপরে এই বিবাদের সূত্রপাত ঘটাচ্ছে মনি এবং তার দল, মনি তার দল এর মধ্যে, এবং পার্টি অফিসে মানে দরজার সামনে বোম চালিয়েছে, সেটা বোমটা ভাগ হয়েছে এবং আপনারা দেখতে পারেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের অনুগামীদের পাল্টা দাবি, মনিরুল নির্দোষ। পূর্ণেন্দু বসু ও দোলা সেনের অনুগামীরাই জোর করে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ঠিকা শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা করছে, তাদের কর্মী সমর্থকদের হুমকিও দেওয়া হচ্ছে। দুর্গাপুর আসানসোল কমিশনারেটের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, দুর্গাপুর।